দেখুন পাহাড় ব্যাপক প্রাণহানির চার কারণ চিহ্নিত রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ব্যাপক প্রাণহানির জন্য স্মরণকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পাশাপাশি অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বসতি স্থাপন সহ চারটি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস চার দিনের উদ্ধার কাজ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সরকারের শীর্ষ পর্যায়ের এক ধরনের রিপোর্ট দিতে যাচ্ছে সংস্থাটি তবে এবারে প্রবল বর্ষণে সবগুলো পাহাড়ই ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন ওই সব পাহাড়ে পুনরায় বসতি স্থাপন মারাত্মক ঝুঁকির কারণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানির জন্য প্রধান চারটি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস অনুসন্ধানকারী কর্মকর্তাদের মতে মূলত অধিকাংশ পাহাড়ের চূড়া সত্তর থেকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকায় প্রবল বর্ষণের ফলে বৃষ্টির পানি সরাসরি পাহাড়কে ক্ষতিগ্রস্ত করেছে প্রধানত এই কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে এছাড়া পাহাড়গুলো গাছ শূন্য থাকার পাশাপাশি অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে মত তাদের আবহাওয়া অফিসের তথ্যমতে পাহাড় ধসের আগে অর্থাৎ বারোই জুন রাঙ্গামাটিতে তিনশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এর আগে দুই হাজার চার সালের এগারোই জুলাই তিনশো সাঁত্রিশ মিলিমিটার এবং একই বছরের একুশে জুন তিনশো চার মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল এই বৃষ্টিপাত রাঙ্গামাটির পাহাড় ধসের মূল কারণ মনে করেছে জেলা প্রশাসক এবং স্থানীয় পৌরমেয় সোমবার ভোর প্রবল বর্ষণে রাঙ্গামাটির দশটি উপজেলার মধ্যে সাতটি উপজেলার অন্তত একশো পনেরোটি পাহাড়ে ধসের সৃষ্টি হয় এর মধ্যে বড় ধরনের ধসে প্রাণহানি হয়েছে অন্তত পনেরোটি পয়েন্টে এই সব পয়েন্টে পুনরায় বসতি স্থাপনের চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা কিন্তু এ পরিস্থিতিতে পাহাড় ব্যবস্থাপনা ছাড়া বসতি স্থাপন মারাত্মক ঝুঁকির সৃষ্টি করবে বলে মনে করেছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষজ্ঞদের মতে রাঙ্গামাটির অধিকাংশ সড়ক তৈরি করা হয়েছে পাহাড় কেটে কিন্তু রাস্তা নির্মাণের জন্য পাহাড় সঠিকভাবে না কাটায় সেগুলো ধসে পাহাড়ের ওপর পড়েছে পাহাড়ের মাটি গাছ গাছালি রাস্তার উপর এসে পড়ায় এগুলো সরাতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে